বই হচ্ছে সময়কে ধরে রাখা। সময় এমন একটা জিনিস, এটা কিন্তু কখনো ধরে রাখা যায় না, কিন্তু বই সময়কে ধরে রাখে। বই আমাকে একটা লেখক তার আসলে একটা কল্পনাকে আমার আমার কাছে দিয়ে দেয়। সে কল্পনাটা হচ্ছে আসলে আমার মনের ভিতরে আসে। তো পুরানো ঐতিহ্য আমাদের বা কৃষ্টি বা আমি নিজে যেমন আপনার চিকিৎসক একজন হোমিওপ্যাথি, আমি ওই চিকিৎসা বিজ্ঞানের উপরে যেটা হয় তার সাথে রিলেটেড বর্তমানে অটিজম এই প্রতিবন্ধীদের সেই বইগুলোও কালেকশন ভালো লাগে, মানে জানতে পারা যায়। আর আমরা এখন যে সময়টা চলছে এই সময় কিন্তু লোকজন সবসময় আপনার গতির মধ্যে থাকছে, কিন্তু গতির মধ্যে থাকার পরও এক একটা সময় আমরা চাই আমাদের নিজের হাতে বই নেওয়ার জন্য। বই মানে আনন্দ, বই মানে হাসি, বই মানে বেদনা, বই মানে কিছু মুহূর্ত ভালোবাসার, বই মানে কিছু হারিয়ে যাওয়া স্বপ্নকে খুঁজে পাওয়া। বই বলতে ভাই এইটাই আমরা বুঝি। বই হচ্ছে একটা বিষয়, মানে একটা জিনিস যা আমার হচ্ছে, আমরা যে আমরা এখন যে তরুণ যুগে আছে, যার কারণে আমরা যে পড়াশোনা করি, পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা যে অবসর টাইমটা আছে ওই অবসর টাইমটা উপভোগ করতে পারি। লেখকের কথাগুলো আমি পড়ছি, তখন আমার মাঝে একটা কল্পনা সৃষ্টি হচ্ছে। বই মানে আসলে এটাই, মানে একজনের কথাগুলো আরেকজনের কাছে যাচ্ছে এবং কল্পনাগুলো পাস হচ্ছে। এটা পড়ে আমি আনন্দ পাই, আমার পাস টাইম পাস করার জন্য। জি, মোহাম্মদ জাফর ইকবাল। প্রচুর বই কিনি এবং আমার বেডরুমের তিন দিকেই বই বুকস। কিন্তু এই সময়টা যদি আমার ধরে রাখতে হয় অবশ্যই আমরা বই নির্ভরশীল হতে হবে। সৃষ্টির শুরু থেকে এটা চলে আসছে, কারণ আমাদের প্রথম মানে যে বই সেটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় বই, এবং সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের সাথে সাথে চলছে, আমাদের পথ দেখাচ্ছে। সুতরাং বইটি কিন্তু আমরা কোনোভাবেই হিসাব থেকে বাদ দিতে পারি না। কারণ যেহেতু আমি বই ভালোবাসি এবং বই আমাকে এখনো পর্যন্ত আপনাদের সামনে দাঁড়াতে সাহায্য করেছে, আমি মনে করি বইয়ের চেয়ে অমূল্য আর কোনো কিছু নেই।